আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার মিলান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট 15 এর লেসন 3 to 4। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 15 এর লেসন 3 to 4 এ এখানে দেখো শুরুতে টাইটেল দেওয়া আছে যে হ্যাপি বার্থডে, অর্থাৎ শুভ জন্মদিন। তারপর দেখো ইতে দেওয়া আছে যে লিসেন রিড অ্যান্ড সে, অর্থাৎ শুনো পড়ো এবং বলো। তারপর দেখো কি বলছে যে টু রাইট এ ডে, অর্থাৎ একটি ডেট শব্দের অর্থ হচ্ছে কি তারিখ, অর্থাৎ একটি তারিখ লিখতে উই রাইট, আমরা লিখি দা ডে মানে দিন, দা মান্থ মানে মাস, এন্ড দা ইয়ার মানে বছর। তার মানে দেখো পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে যে কি আমরা তারিখ লিখতে দিন মাস এবং বছর লিখি। তাহলে দেখো এখানে একটি ডেট দেওয়া আছে, অর্থাৎ তারিখ দেওয়া আছে যে 1/1/16, অর্থাৎ এ প্রথম যে একটি আছে সেটি হচ্ছে কি দিন নির্দেশ করছে, দ্বিতীয় যে একটি আছে সেটি হচ্ছে কি মাস নির্দেশ করছে, এবং তারপরে যে 16 আছে সেটি হচ্ছে বছর নির্দেশ করছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1st January 2016, অর্থাৎ 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, বা 1st January 2016। এরপর দেখো কি লেখা আছে যে উইসে মানে আমরা বলি দা 1st of January 2016, অর্থাৎ 2016 সালের 1 জানুয়ারি যদি আমরা বাংলাতে বলি। তারপর দেখো এফ এ বলা আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো পূর্ণ করো। তারপর দেখো কি বলা আছে যে সে এন্ড রাইট, অর্থাৎ বলো এবং লিখো টুডেজ ডেট, অর্থাৎ আজকের দিন, অর্থাৎ আজকের দিনটি কি বলো এবং লিখো। তাহলে এখানে খালি করে দেওয়া আছে, আমরা এখানে লিখবো, এখানে মনে করো আমরা লিখলাম যে দা মান্থ ইজ, এখানে তারপরে দেখো খালি করে দেওয়া আছে। তুমি চাইলে তোমার যে মাস বর্তমান চলতেছে তুমি কারেন্ট মাসটি, অর্থাৎ বর্তমান মাসটি লিখতে পারো। মনে করো আমি এখানে লিখলাম সাপোজ দা মান্থ ইজ জানুয়ারি, মনে করো আমি লিখলাম কি এখন জানুয়ারি মাস চলছে, তাহলে লিখবো যে কি খালি করে জানুয়ারি। তুমি চাইলে ফেব্রুয়ারি লিখতে পারো বা যে কোনো মাস লিখতে পারো। তাহলে আমি লিখলাম মনে করো দা মান্থ ইজ জানুয়ারি, অর্থাৎ কি, বা মনে করো আমি ফেব্রুয়ারি লিখলাম, অর্থাৎ দা মান্থ ইজ ফেব্রুয়ারি, অর্থাৎ কি এখন ফেব্রুয়ারি মাস, বা শুধু ফেব্রুয়ারি মাস। তারপর দা ডে ইজ, এখানে মনে করে দিলাম আমি হচ্ছে কি সেকেন্ড, এখানে খালি করে দিলাম কি সেকেন্ড, অর্থাৎ কি দ্বিতীয় দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এই জন্য আমি এখানে সেকেন্ড লিখবো দা ডে ইজ। এখানে তোমরা এখানে লিখবে টু লিখে, উপরে তোমরা লিখবে হচ্ছে কর্নারে এন্ডিং, অর্থাৎ সেকেন্ড, বা তোমরা চাইলে এভাবে সরাসরি সেকেন্ডও লিখতে পারো। তারপরে হচ্ছে কি দা ইয়ার ইজ, মনে করো আমি বছরের নাম লিখলাম 2021, তার মানে কত সাল 2021 সাল। তারপর এখন আমি ফাইনালি এখন কি করব তারিখটা লিখব, অর্থাৎ দিন মাস এবং বছর একত্রে লিখব। তাহলে টুডেজ ডেট ইজ কি হবে, টুডেজ ডেট হবে হচ্ছে কি 2 2, তারপর হচ্ছে 21 বা 2021, মানে টু প্রথমে একটা টু দিবে, তারপর ডট দিয়ে আরেকটা টু, তারপর হচ্ছে আবার ডট দিয়ে 2021, অর্থাৎ কি 2021 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, বা তোমরা বলতে পারো কি 2021 সালের 2রা ফেব্রুয়ারি। তাহলে আমরা এটাকে যদি বলি এভাবে বলতে পারি যে উইসে দা 2nd of February 2021, মানে যদি আমরা মুখে বলি তাহলে বলতে পারি কি দা 2nd of February 2021, অর্থাৎ 2021 সালের 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ কি বোঝাচ্ছে যে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তারপর দেখো জিতে কি দেওয়া আছে রিড অ্যান্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, তোমরা পিকচারটি দেখে সহজে বুঝতে পারছো এটা কিসের পিকচার, এটা হচ্ছে কি শহীদ মিনারের পিকচার, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটি শহীদ মিনারের পিকচার দেখতে পাচ্ছি। তারপর এখন আমরা টেক্সটে চলে আসি, এখানে দেখো এখানে ছোট একটি টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটি আমরা পড়ে নিই। দা 21st of February 1952 ইজ দা ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স ডে, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, মার্টিয়ার্স মানে হচ্ছে কি শহীদ, ডে মানে হচ্ছে দিন। তার মানে কি বলতে দা 21st of February 1952 ইজ দা ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স ডে, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে কি ভাষা শহীদ দিবস। অন দিস ডে ইন 1952, অর্থাৎ 1952 সালের এই দিনে স্টুডেন্টস ইন ঢাকা, ঢাকার ছাত্ররা গেভ দেয়ার লাইফ, তাদের প্রাণ দিয়েছিল বা জীবন দিয়েছিল ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষার জন্য। মাদার ল্যাঙ্গুয়েজ মানে কি মাতৃভাষা,
অর্থাৎ 1952 সালের এই দিনে ঢাকায় ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। তারপর দেখো কি বলছে, দ্য ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ এই দিনটিকে এখন কি বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। তাহলে আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।